নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজ রোজ একই রকম কাজ করতে করতে কিন্তু আমাদের কারোই আর ভালো লাগে না, তাই রোজকারের কাজগুলোকে যদি আমরা একটু টিপস খাটিয়ে করতে পারি বন্ধুরা, কাজগুলো একেবারে সহজ হয়ে যায়, এমনকি আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। বন্ধুরা, প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমরা কাবলি ছোলা এমনকি ঘুগনি মটর খেতে কিন্তু কম বেশি প্রত্যেকেই ভালোবাসি। এগুলোকে আমাদের রান্না করতে হলে মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে লাগে, কিন্তু বন্ধুরা কোনো কারণে হয়তো আমরা দেখা যায় ভিজাতে ভুলে যাই, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের হয়তো আর রান্না করাই হয় না, কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা ভিজিয়ে ফেলতে পারবে কাবলি ছোলাই হোক কিংবা ঘুগনি মটর। এখানে দেখো আমি বেশ কিছুটা কাবলি ছোলা নিয়েছি, এটাকে আমি তোমাদের ভিজিয়ে দেখাচ্ছি। 15 মিনিটের মধ্যেই আমাদের ভিজে যাবে। সবার প্রথমে জল দিয়ে কাবলি ছোলাটাকে দেখো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার বন্ধুরা নিয়ে নেব আমি একটি হটপট। হটপটের মধ্যে বন্ধুরা কাবলি ছোলাগুলোকে আমি এখানে দিয়ে দেব, সেই সঙ্গে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি একেবারে উষ্ণ ফুটন্ত গরম জল। গরম জলটা আমি দিয়ে এর ঢাকনাটা বন্ধ করে দেব। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা আমাদের ভিজে যাবে। 15 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখো আমাদের কাবলি ছোলাগুলো দেখতে পাচ্ছ একেবারে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে যেরকম হয় ফুলে ওঠে, এমনকি নরম হয়ে যায়। দেখো প্রত্যেকটি কাবলি ছোলা ফুলে উঠেছে, এমনকি নরম হয়ে গেছে। তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো যদি ভুলে যাও কাবলি ছোলা ভিজিয়ে রাখতে। এইভাবে কিন্তু কাবলি ছোলা ভিজিয়ে রাখলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমাদের সুন্দর ফুলে উঠবে, এমনকি নরম হয়ে যাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে জামাকাপড় মেলার এই ধরনের ক্লিপগুলো থাকে না, এগুলোকে তো আমরা প্রত্যেকেই জামাকাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু পুরনো হয়ে গেলে এই ক্লিপগুলোকে আমরা অন্যান্য নানাভাবে ইউজ করতে পারি। এখানে দেখো দুটো জামাকাপড় মেলার ক্লিপের মধ্যে বন্ধুরা আমি সামান্য পরিমাণ ডবল টেপের সেলোটেপ এইভাবে লাগিয়ে নিয়েছি। এটাকে আমি কী কাজে ব্যবহার করব তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই যে ফোনের চার্জার আমরা ব্যবহার করি, দেখা যায় ফোনটা খুলে নেওয়ার পর না চার্জারটা এরকমভাবেই আমরা রেখে দিই। দেখো এরকমভাবে রাখলে অনেক সময় বাচ্চা কাচ্চারা টানাটানি করতে থাকে, অনেক সময় কিন্তু দেখা যায় দেখতেও ভীষণ বাজে লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না বন্ধুরা, এই ধরনের ক্লিপগুলো দেখো এইভাবে ডবল টেপের সেলোটেপ দিয়ে আমি আটকে নিলাম। তারপর বন্ধুরা এই ক্লিপের মধ্যে চার্জারের তারটাকে যদি এইভাবে দেখো রেখে দিই, তাহলে কিন্তু আমাদের তারটাও গোছানো থাকবে, বাচ্চারাও হাতে পাবে না, এমনকি দেখতেও ঘরটি সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর গোছানো মনে হচ্ছে। ছোট্ট টিপস, কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। আরও একটি ক্লিপ যেটা আমি রেখেছিলাম বন্ধুরা, এটাকে দেখো আমি সুইচ বোর্ডের এই পাশে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে যে চাবিগুলো আমরা ব্যবহার করি তালার, অনেক সময় এখানে সেখানে রেখে দিই, যখন প্রয়োজন খুঁজে পাই না, তাই এটাকে কিন্তু কি হোল্ডার হিসাবে আমরা কাজে লাগাতে পারি। আর সুইচ বোর্ডের সামনে রাখলে বন্ধুরা খুব সহজেই আমরা পেয়ে যাব, যখন আমাদের চাবির দরকার এখান থেকে নেব, এমনকি কাজ মিটে গেলে চাবিটাও এখানে রেখে দিতে পারবো। আরও একটি টিপস দেখে নিই বন্ধুরা, আমরা যখনই আমাদের ফোনটা এইভাবে চার্জারের থেকে খুলি বন্ধুরা, সুইচটা কিন্তু ফোনের বন্ধ করি না। দেখো এইভাবে সুইচ যদি বন্ধ না করি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে, কারণ সুইচটা আমাদের অন করাই রয়েছে। তাই যখনই আমরা চার্জার থেকে ফোনটি খুলবো বন্ধুরা, অবশ্যই কিন্তু মনে করে আমাদের এই সুইচটাকে বন্ধ করে দিতে হবে। এটা শুধু বন্ধুরা ফোনের চার্জারের সুইচও নয়, টিভি যখন আমরা বন্ধ করি, রিমোট থেকে বন্ধ করলেই হবে না, এই সুইচটাও কিন্তু টিভির বন্ধ করে দিতে হবে। টিভির যদি আমরা মেন সুইচটাও বন্ধ করি বন্ধুরা, তাহলেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে। ছোট টিপস কিন্তু অবশ্যই উপকারী, অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, শীতকালে কিন্তু এই ধরনের মোটা জামাকাপড় শুকাতে আমাদের অনেকটা সময় লেগে যায়, আর বিশেষ করে যদি যে জামাকাপড়গুলো আমাদের একান্তই প্রয়োজন, এমার্জেন্সি, সেই জামাকাপড় তো অবশ্যই শুকিয়ে নিতে হয়। সেরকমই দেখো এখানে আমার ছেলের স্কুলের ড্রেস দেখতে পাচ্ছ, টুপি রয়েছে, এখানে সোয়েটার, এগুলো কিন্তু ভেজার কারণে শুকাচ্ছে না, আর রোদ্দুরটা উঠতে চায় না ঠিক মতো শীতকালে। তাই কিভাবে রোদ্দুর ছাড়াই আমরা খুব সহজে এই ধরনের সোয়েটারগুলো শুকিয়ে নিতে পারবো, দেখো এখানে আমি সোয়েটারের নিচে একটি পেপার পেতে নিয়েছি বন্ধুরা। সোয়েটারটাকে আমি খুব ভালো করে দেখো পেপারের ওপর রেখে এইভাবে হাতের দিকেরটা আমার ভেজা রয়েছে, আমি ওপরেও একটি পেপার পেতে নেব। তারপর বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি আয়রন। আয়রনটা দিয়ে এইভাবে যদি
প্রেস করতে থাকি তাহলে বন্ধুরা সোয়েটারটা যে ভেজা অংশটা রয়েছে না খুব সহজেই দেখো শুকনো হয়ে যাবে, সময়ও কম লাগবে, এমন কি এটা তোমরা যখন এমার্জেন্সি যে তোমাদের সেই জামা কাপড় পরে যেতেই হবে সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। সবার ক্ষেত্রেই যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমি কিন্তু সেটা কখনোই বলছি না, যাদের একান্তই প্রয়োজন। দেখো আমার সোয়েটারটা কিন্তু একেবারেই ভেজা, দেখতে পাচ্ছো ভেজা জলটি কিন্তু খুব সহজেই পেপার অ্যাবজর্ব করে নিচ্ছে, এমনকি আমার সোয়েটারটিও শুকিয়ে যাচ্ছে। দেখো ধোয়া উঠছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। এই টিপসটি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের ভেজা জামা কাপড় দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে। বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমার পুরো সোয়েটারটা একেবারে শুকিয়ে গেছে, হাতার দিক গলার দিক, যেহেতু সোয়েটারের মোটা হয় সহজে শুকাতে চায় না, এই অংশগুলোকেও কিন্তু আমি খুব সহজেই শুকিয়ে নিয়েছি। পেপারটা দেখো বুঝতে পারছো, যেটুখানি ভেজে অংশ ছিল সেই জলটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে এই টিপসটি তোমাদের কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদেরও যদি এরকম সমস্যায় পড়তে হয় এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো এই পদ্ধতিতে আমি কিন্তু এই যে মাংকি টুপিটা আছে মাংকি টুপিটাকেও এইভাবে শুকিয়ে নিচ্ছি। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা। অনেক সময় হয় আমরা প্রেশারে কোনো খাবার বসাই, অনেকগুলো সিটি উঠে যায়, এমনকি ভেতরের খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা মহিলারা সবসময় কাজে ব্যস্ত থাকি। এরকম সমস্যা হলে বন্ধুরা তোমরা যেটা করবে, দেখো হাত দিয়ে তো আর সিটিটা তোলাও সম্ভব নয়, কারণ সিটিটা নর্মালভাবে ঢাকনা খুলতেও আমাদের সময় লেগে যায় 1 থেকে 2 মিনিট, তাতে কিন্তু ভেতরের জিনিসটা আরও বেশি নরম হয়ে যায়। এরকম সমস্যার মধ্যে পড়লে বন্ধুরা একটি পাত্রের মধ্যে নিয়ে নেবে বেশ কিছুটা পরিমাণ জল। এখানে দেখো আমি 2 গ্লাস পরিমাণ নর্মাল ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রেশার কুকারটা রেখে দেবো কয়েক সেকেন্ড। এখানে তোমরা 10 সেকেন্ড রেখে দিলে কিন্তু প্রেশার কুকারের যে সিটিটা আছে না সেই সিটিটা দেখবা সঙ্গে সঙ্গেই উঠে যাবে ভাপটা, এমনকি তোমরা ঢাকনাটা প্রেশার কুকারের খুলে নিতে পারবে। এইভাবে যদি সঙ্গে সঙ্গে বন্ধুরা ঢাকনাটা তোমরা খুলে নাও, ভেতরের জিনিসটা যেটা রয়েছে সেটা কিন্তু অতিরিক্ত নরম হতে পারবে না। ছোট্ট টিপস বন্ধুরা, ভীষণ উপকারী, অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো ভেতরের খাবারটি কিন্তু আমার নরম হয়নি, এখানে আমার অনেকগুলোই সিটি উঠে গিয়েছিল। আরও একটি ছোট্ট টিপস আমি শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেকেই আছি প্রেশার কুকারে ভাত রান্না করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রেশার কুকারের জলের পরিমাণটা বেশি হলে কিন্তু বন্ধুরা ভাতটা একেবারেই জলা জলা হয়ে যায়। দেখো ভাতটা আমার কিন্তু ঠিকঠাক হয়েছে, কিন্তু জলের পরিমাণটা বেশি রয়েছে। এই সমস্যাটি হলে বন্ধুরা তোমরা যেটা করবে, এখানে প্রেশার কুকারের যে সিটিটা আছে সিটিটা আমি খুলে নিচ্ছি এইভাবে, তারপর ঢাকনাটাকে আমি দেখো এইভাবে প্রেশার কুকারের সঙ্গে আটকে দেব। আটকে দেওয়ার পর আমরা যেরকম ভাতের ফ্যানটা গালি হাঁড়িতে সেরকমভাবেই দেখো আমি এইভাবে প্রেশার কুকারটাকে উল্টো করে ধরবো, এর যে অতিরিক্ত জল বা ভাতের ফ্যানটা রয়েছে না সেটা কিন্তু এই সিটির সাহায্যে বাইরে বেরিয়ে আসবে, এমনকি আমাদের ভাতে একটু ফ্যান থাকবে না, ভাত হবে একেবারে হাঁড়ির ভাতের মতো ঝরঝরে ভাত, একটি ভাতের সঙ্গে একটি ভাত বন্ধুরা গায়ে লাগবে না। ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করো। আমি তোমাদের ঢাকনা খুলে ভাতটিও দেখাচ্ছি, দেখো কত সুন্দর ঝরঝরে ভাত আমার প্রেশার কুকারে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা ভাতটা একেবারে ঝরঝরে তৈরি হয়েছে, আশা করছি টিপসটি কাজে লাগবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের কাবলি ছোলা এমনকি ঘুগনির মটর থাকে, এগুলো রেখে দিলে কিন্তু বন্ধুরা বেশ কিছুদিন নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, কারণ এগুলোতে খুব তাড়াতাড়ি পোকা ধরে। ছোলার ডাল, এই কাবলি ছোলা, ঘুগনি মটরটা, এগুলোকে আমরা অনেক দিন কীভাবে রেখে দিতে পারি চলো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বন্ধুরা আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে হলুদটা, দিয়ে বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে, তাহলে কিন্তু ডালটা আমাদের নষ্ট হবে না, কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবো। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই বন্ধুরা, তোমরা কি কখনো হ্যাঙ্গারের মধ্যে এইভাবে চুড়ির ব্যবহার করেছো? তা না করে থাকলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে থাকো। দেখো এখানে আমি 4টি চুড়ি আর 4টে সেফটি পিন নিয়ে নিয়েছি, তোমরা যদি চুড়ি বেশি নাও তাহলে সেফটি পিনও বেশি নেবে। এইভাবে চুড়ির মধ্যে সেফটি পিনটি ঢুকিয়ে আমি হ্যাঙ্গারের সঙ্গে এইভাবে হ্যাং করে দিচ্ছি। 4টে সেফটি পিন আর 4টে চুড়ি বন্ধুরা আমি এইভাবেই হ্যাং করে দেব। দেখো হ্যাঙ্গারটি আমার এইভাবে হ্যাং করে রেডি করে নিয়েছি। এবার এই হ্যাঙ্গারটি আমি কি কাজে আর কোথায় ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা। এখানে এই হ্যাঙ্গারটি আমি দেখো এই জায়গায় সেট করে নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় হ্যাং করে নিয়ে নিতে পারো। বন্ধুরা এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো দেখো এরকম অনেক ছোট ছোট জামা কাপড় থাকে, বিশেষ করে ওড়না, অনেক ওড়না যদি এরকম থাকে আমরা যদি গুছিয়ে রেখে দিই বন্ধুরা, তাহলে দেখো কোন কালারের ওড়না কোথায় রয়েছে একসঙ্গে দেখাও যাবে, যখন আমাদের প্রয়োজন খুব সহজে এটাকে আমরা বের করেও নিতে পারবো, আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না। আর এইভাবে ওড়নাগুলোকে রেখে দিলে দলামোচরাও হয় না, কুচকেও যায় না। আমি এখানে 4টি করে দেখালাম তোমাদের, তোমরা এখানে কিন্তু আরও চুড়ি দিয়ে আরও ওড়না বা অন্যান্য ছোটো ছোটো জামাকাপড়ও রেখে দিতে পারো। দেখো
একটা হ্যাঙ্গারের সাহায্যেই কিন্তু দেখো আমি এতগুলো জিনিস রেখেছি। তাছাড়াও বন্ধুরা, অনেক সময় আমরা জামা কাপড় মেলার জন্য একটি হ্যাঙ্গারে একটি জামা কাপড়ই আমরা কিন্তু শুকনো করে থাকি, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেক জামা কাপড় হয়, সেক্ষেত্রে তো অনেক হ্যাঙ্গারের প্রয়োজন। কিন্তু বন্ধুরা, এইভাবে যদি হ্যাঙ্গারে আমরা চুড়ি লাগিয়ে নিই, দেখো একটি হ্যাঙ্গারেই দেখতে পাচ্ছো আমি তিনটে গেঞ্জি দিয়েছি, দুটো এখানে মোজা দিয়েছি, কতগুলো জামা কাপড় একসঙ্গে শুকিয়ে নিতে পারছি। তাহলে বন্ধুরা, এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে, এমনকি অল্প জায়গার মধ্যে তোমরা অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। এখানে দেখো আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি বন্ধুরা, আমি গ্যাসের কাছে চলে এসেছি। মাটির হাঁড়িটাকে বন্ধুরা আমি গ্যাসের ওপর রেখে খুব ভালো করে গরম করে নেব। এইভাবে আমি বাইরের দিকটা গরম করব, এমনকি এইভাবে উপর করে নিয়ে মাটির হাঁড়ির ভেতরের দিকটাও আমি গরম করে নিচ্ছি। শুধু ভেতরের দিকটা নয় বন্ধুরা, সাইডের দিকটাও দেখো গরম করে নিচ্ছি। মাটির হাঁড়িটা কীভাবে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই। বন্ধুরা, মাটির হাঁড়িতে তো দই আমরা কম বেশি প্রত্যেকেই পাতি, আর দই খেতে কিন্তু কম বেশি প্রত্যেকেই ভালোবাসি। গরমকালে দেখা যায় বাড়িতে যখন আমরা দই পাতি বন্ধুরা, খুব তাড়াতাড়ি দইটা কিন্তু আমাদের পড়ে যায়, কিন্তু শীতকালের ক্ষেত্রে সেটা হয় না, দই সহজে পড়তেই যায় না, অনেকটা সময় লেগে যায়। কিন্তু বন্ধুরা, মাটির হাঁড়িকে তোমরা যদি এইভাবে গরম করে নাও খুব ভালো করে, ভেতরের দিকটা বাইরের দিকটা, তাহলে কিন্তু মাটির হাঁড়িটা খুব সুন্দর গরম হয়ে যাবে। তারপর তোমরা ফুটন্ত গরম দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিলে, তার মধ্যে দই দিয়ে খুব মিশিয়ে নিলে, এই হাঁড়ির মধ্যে যদি তোমরা দিয়ে দাও, দেখবে তোমাদের দই 6-7 ঘন্টার মধ্যেই পড়ে যাবে, কারণ হাঁড়িটা তোমাদের গরম রয়েছে। তারপর এই গরম হাঁড়িতে দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ছোট্ট টিপস বন্ধুরা, ভীষণ উপকারী, অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি দারুণ রেজাল্ট পাবে তোমরাও। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। বন্ধুরা, আয়রন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি জামা কাপড় আয়রন করার জন্য, কিন্তু আয়রন করার পর আমাদের যে এই আয়রনটা আছে, এইভাবে অনেক সময় রেখে দিই, দেখো দেখতে কতটা বাজে লাগছে। এরকমভাবে রেখে দিলে আয়রনের তারটাও এলোমেলো মনে হয়, ঘরটাও কিন্তু অগোছালো মনে হয়। তাই এটাকে আমরা কিভাবে খুব সুন্দরভাবে একটি মোজার সাহায্যে গুছিয়ে রাখতে পারি, চলো আমি তারই একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরনো একটি মোজা দিয়েই কিন্তু আমরা এই কাজটি করে নিতে পারবো। দেখো এখানে বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা, মোজার যেই ওপরের গার্ডারের অংশ থাকে না, এই অংশটাকে আমি কেটে নিয়েছি। কাটার পর দেখো বন্ধুরা, এখানে আমি একটি বোতাম এইভাবে সুই সুতো দিয়ে লাগিয়ে নিয়েছি, সেলাই করে নিয়েছি, তোমাদের আর সেটা দেখালাম না। তোমরা যে কোনো বোতাম এইভাবে সুই সুতো দিয়ে এখানে সেলাই করে নিতে পারো। তারপর বন্ধুরা আমরা যেটা করব, দেখো আমাদের যে আয়রনের তারটা আছে না, তারটাকে খুব ভালো করে এইভাবে গুছিয়ে নেব, গুছিয়ে ছোট করে নেব। তারপর বন্ধুরা, এই যে আমি মোজার ওপরের অংশটা কেটে নিয়েছি না, দেখো এইভাবে যদি এই আয়রনের তারের মধ্যে ঢুকিয়ে এইভাবে মোজার যে গার্ডার নিচের অংশটা রয়েছে, এইভাবে আমি বোতামের মধ্যে ঢুকিয়ে দেব, তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের দেখো আয়রনটা কত সুন্দরভাবে গোছানো থাকবে, তারটি এলোমেলোও মনে হবে না। তাহলে বন্ধুরা, এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এর জন্য দেখো কোনো রকম টাকা পয়সাও তোমাদের খরচা করতে হচ্ছে না, এমনকি আয়রনটাও তোমাদের যখন কাজ মিটে যাবে এইভাবে গোছানো থাকবে। তাহলে কমেন্টে জানিও এই টিপসটি তোমাদের কিরকম লাগলো। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা আয়রনটাকে এইভাবে রেখে দিলেও দেখা যায় ধুলো ময়লা পড়ে কিন্তু আয়রনটা আমাদের নোংরা হয়ে যায়, তাই আয়রনটাকে যদি বন্ধুরা আমরা একটি কভারের মধ্যে রাখি তাহলেও কিন্তু মন্দ হয় না, এমনকি আয়রনটা আমাদের মোছামুছি করার প্রয়োজনই পড়বে না, যখন দরকার তখন আমরা খুব সহজেই এটাকে ইউজ করতে পারবো। এর জন্য বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু এরকম ধরনের অনেক পুরনো টুপি থাকে, যেগুলোকে আমরা হয়তো কোনো কাজেই ব্যবহার করি না। এখানে দেখো বন্ধুরা, আমি পুরনো একটি টুপি নিয়ে নিয়েছি। পুরনো টুপিটাকে বন্ধুরা দেখো আমি এইভাবে আয়রনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকিয়ে যদি আমরা বন্ধুরা আয়রনটাকে রেখে দিই, তাহলে কিন্তু একটি কভারের কাজ করবে পুরনো এই টুপিটা। তারপর বন্ধুরা, এখানে আমি নিচের দিকে একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে দেব, তাহলেই কিন্তু আয়রনটার মধ্যে কোনো রকম ধুলো ময়লা নোংরা কিচ্ছু পড়বে না, আয়রনটা আমাদের পরিষ্কার করারও প্রয়োজন পড়বে না। যখন আমরা আয়রনটার দরকার খুলে ব্যবহার করব, আবার এইভাবে রেখে দেব। টিপসগুলি যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।